খানাকুল থানা এলাকার বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হলো। কয়েকদিন আগে খানাকুল থানার ওশিরা শেল পারভেজ খানের আয়োজনে বিভিন্ন এলাকার রথ পুজো কমিটিতে নিয়ে খানাকুল থানায় এক বৈঠক হয়েছিল, যেখানে প্রধান লক্ষ্য ছিল প্রত্যেক এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। সেই মতো আজকের বিশেষ দিনে রথযাত্রা হয়, যেখানে লক্ষ্য নজর ছিল খানাকুল পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীদের। রাজহাটি খানাকুলের ঘণ্টেশ্বর মন্দির, খানাকুল বাজার এলাকায় সহ বিভিন্ন জায়গায় রথযাত্রা অনুষ্ঠিত হয়। অগ্নির সাক্ষাৎকারে রাজহাটি দুই গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান কাশীনাথ রমকি জানাচ্ছেন, দেখাব বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। রথ যে পরিক্রমা কি বলবেন? এই রথ পরিক্রমা অনেকদিন ধরে আসছে, এটা আমার পক্ষে বলাটা সম্ভব না। তবু আমার মনে হচ্ছে আমার বয়স এখন 73, তবু মোটামুটি আমার সেই ছোটো বয়স থেকেই দেখে আসছে এই রথটা। এখানে যে বাড়িয়াল বাড়ি আছে তার এরা উদ্যোক্তা, এবং রথ মোটামুটি আমাদের ওই ফিশারি ক্লাবের কাছ থেকে শুরু করে আপনি এখন রয়্যাল ক্রস ক্লাবে যে রথযাত্রী হয় ওই পর্যন্ত করে দিই। এটা কোন সময় পর্যন্ত ঘোরা হয় এই রথটায়? রথটা মোটামুটি মেন রোড দিয়ে রাজা রামমোহন রোডের উপর দিয়েই ঘোরা হয়। আর আনুমানিক কত বছর হবে? আনুমানিক 6-7 বছর হয়ে যাবে। আপনার নাম? কাশীনাথ রম, রাজহাটি। এটা কোন জায়গা? রাজহাটি। একটু দাঁড়িয়ে যাও।